আমার যা তিন দিন ধরে কয়কুশি চতুর্থ গ্রন্থ আর বাণিজ্য মেলা ভালদরে উদযাপন হয়ে আছে, যথেষ্ট সংখ্যক রাইজর বা দর্শকর আগমন ঘটিছে। আজি চতুর্থ দিনের কার্যসূচী পয় 11 বজার পর আরম্ভ হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কণ কণ শিশুসকলের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আর ইয়ার পাছর কার্যসূচী আছে, আজি আমার স্বনামধন্য সাহিত্যিক সাহিত্যসভার সভাপতি পরমানন্দ রাজবংশী থাকিব, লগতে স্থানীয় সাহিত্যিক ইসমাইল হুসেন ডাঙরিয়া থাকিব। সকল রাইজর কাম উপস্থিত আমি আন্তরিকতার কামনা করছো, আশা করছো আমার আজির কার্যসূচীখিনি সকলে ভালক শুনব, নিশ্চয় আমার রাইজর উপকারত আসব। কয়াকুশি গ্রন্থ আর বাণিজ্য মেলার আমার তিন দিন ইতিমধ্যে সফলতার আমি সম্পূর্ণ করলো, আজি আমার চতুর্থ দিন। আজি আমার এই চতুর্থ দিনত একটা আলোচনা চক্রত অংশগ্রহণ করবলৈ অসম সাহিত্য সভার সভাপতি মহোদয় মাননীয় ডক্টর পরমানন্দ রাজবংশী স্যার, তার লগতে সাহিত্য একাডেমি বঁটা প্রাপক জয়ন্ত মাধব বরা স্যার, তার লগতে বিশিষ্ট সাহিত্যিক তথা চিন্তাবিদ গবেষক আমার কয়াকুশির সন্তান মাননীয় ইসমাইল হুসেন স্যার তেখেত আহিব, তার লগতে আমার আজি আর রাতিপুৱা চিত্রাঙ্কন চলি আছে, ইয়ার পিছত কিতাতে লিখা রচনা প্রতিযোগিতা আছে, আর অসম ভিত্তিক একটা কুইজ প্রতিযোগিতা আছে দুপুর 1 বজার পর। আমি ভাবিছো এই কেইদিনের দরে আগন্তুক দিন কেইদিনতো আমার এই গ্রন্থমেলার সকল কার্যসূচী আমি সফলতার সম্পন্ন করব পারিম বলে আমার আত্মবিশ্বাস।